কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে 63 বাংলাদেশিকে ফেরত। মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্টের ইমিগ্রেশন বিভাগ 63 জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে, কিন্তু দেশে ফেরত পাঠানোর কারণ সম্পর্কে জানেন না ফিরে আসে কেউই। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্রে জানা যায়, শনিবার রাতে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা এসে পৌঁছান। যে কোম্পানিতে কাজের জন্য তারা গিয়েছিলেন সেই কোম্পানি থেকে তাদের রিসিভ করতে কেউ আসেনি। দুই দিন কুয়ালালামপুর এয়ারপোর্টে অবস্থান করার পর তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। এরপর তাদের দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ। মালয়েশিয়া থেকে ফেরত আসা কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তারা সবাই মালয়েশিয়ার গ্লাভস প্রস্তুতকারী কোম্পানি সুপারম্যাক্সকে নিয়োগ পান। কাজের আনুষঙ্গিকতা শেষ হয় 30 আগস্ট। এরপর 10 অক্টোবর তারা পাসপোর্ট হাতে পান। তাদের ফ্লাইট নির্ধারিত হয় 11 অক্টোবর। ওই দিন তারা সবাই মালয়েশিয়ায় পৌঁছান, কিন্তু মালয়েশিয়ার এয়ারপোর্টে তাদের রিসিভ করতে কেউ আসেনি। দুই দিন পর্যন্ত তাদের কেউ রিসিভ করতে না আসায় এবং ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে কুয়ালালামপুর এয়ারপোর্টের ইমিগ্রেশন পুলিশ। এরপর তারা শনিবার 13 অক্টোবর রাতে দেশে পৌঁছান। খোঁজ নিয়ে জানা গেছে, এই 63 জনকে মালয়েশিয়ার 46টি এজেন্সি নিয়োগ দেয় সুপারম্যাক্সকে কাজের জন্য। তবে কি কারণে কুয়ালালামপুর এয়ারপোর্টে তাদের রিসিভ করা হয়নি এ বিষয়ে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। যে এজেন্সির মাধ্যমে তারা গিয়েছিলেন তার স্বত্বাধিকারী মালয়েশিয়ায় অবস্থান করায় তার সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।